আর কয়েকদিন পরে এই শেখ হাসিনার সরকার বিলুপ্ত হবে ইনশাআল্লাহ শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখার ব্যবস্থা করে সেটা তো আছেই এটি এটি একটি দেশদ্রোহী কাজ যদি দেশটি স্বাভাবিক থাকতো আইনের শাসন হতো তাহলে সেই মন্ত্রী আজকে ফ্ল্যাগ উড়িয়ে ঘোরার প্রাণ কথা না তার আজকে বিচারের সম্মুখীন হয়ে জেলে থাকার কথা সেই অবস্থায় জাতিকে একত্রিত করে নেতৃত্ব দেয়াতে ছিল সময়ের দাবি যেই নেতৃত্ব পেলে এই দেশটি সহজে পুনর্গঠিত হতো এবং রাষ্ট্রের ঘোষিত বাহিনী হওয়ার এক মাস আগে থেকে রক্ষী বাহিনী তার কার্যকলাপ শুরু করেছিল কার্যকলাপ কি এর বাড়িতে ঢোকা তাকে ধরে গুম করা তাকে ধরে অত্যাচার করা মেয়েদের নির্যাতন করা কোনো কিছুই তাদের সিলেবাসের বাইরে আর কয়েকদিন পরে এই শেখ হাসিনার সরকার বিলুপ্ত হবে ইনশাআল্লাহ